যাই আজকে সকাল সকাল ব্যবসাটা শুরু করে দি এই দুদিন পরে হলি এখন যদি এই মালপত্র না বেচি তাহলে কবে ব্যসব ফার্স্টে ভাবতেছি ঝুমা বৌদির বাড়ির দিকে যাব এ রং হবে রং বেলুন হবে পিচকারি হবে ভালো ভালো রঙ হবে নিয়ে যাও এই ঝুমা বৌদি টুম্পা বৌদি চম্পা বৌদি তাড়াতাড়ি চলে আসো আগুর নিজের হাতে বানানো রং এই রং খেললে কোনো অসুবিধা হবে না কোনো স্কিনের ইনফেকশন হবে না তাই দেরি না করে এই আগুর কাছ থেকে পিচকারি বেলুন ও রং সংগ্রহ করুন শালা এই গাড়িতে যদি একটু বক্স লাগান যেত তাহলে লোকজন আরো বেশি আসতো তা কি আর করা যাবে যেরকম আছে সেরকমই চালাতে হয় ও লোকজন চলে আসবে না কোনো সমস্যা নাই রে বাসাও সাধু বাবা এই ঝুমাবদি রং নাও রং কি ঠাকুর না কি আরে হ্যাঁ ঝুমাবদি এই ভাবলাম ট্রেনে ফেরি ছেড়ে দু চার দিন রং বিক্রি করি এখন রঙের সময় তো মানে হোলির সময় তো ভালো রং বিক্রি হবে সত্যি তুমি না পুরো সিজন দেখে কাজ করো আর কি করবো বলো বৌদি টাকা ইনকাম করার সময় একটু এই কাজ বাজ করতে হয় তা চা নাকি না না এখন সেটার তা তুমি একটু নাকি আমি আর কাকে রং লাগাবো বলছি কি তুমি একটু উদ্ঘাটন করো না তুমি একটু বউনি করো তুমি বউনি করলে আমার বেচা কেনা ভালো হয় ও বাবা তাই নাকি হ্যাঁ বৌদি কিছু একটা নাও বৌদি তাহলে এক কাজ করা একটা বেলুনের প্যাকেট দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিচ্ছি নাও কত বেলুনের প্যাকেটটা কত এই বৌদি তোমার জন্য পঞ্চাশ টাকা অন্য লোকের জন্য সত্তর টাকা ওই বাবা সকাল সকাল বেশি বউ হলো না পঞ্চাশ টাকা দিয়ে বেলুন কিনে নেবো আরে বৌদি কেন না বেলুন তো তোমার এমনিতেই লাগবে না রং খেলতে তা আমার কাছ থেকে কেন ঠিক আছে ঠিক আছে দাও আর কি করা যাবে এই নাম ধরো তোমার টাকা আজকে তোমার কাছে বৌনি হলো না আজকে দেখবো আমার বিশাল কেনাবেচা হবে তা শুনি কোন দিকে যাচ্ছ ওই দেখি পশ্চিম পাড়ার দিক যাবো ওইদিকে ছেলে পেলে বেশি তো ওইদিকে ছেলে পেলে বেশি বায়না করবে কেনার জন্য আর মা বাবার কিনে দিতেই হবে তুমি না সত্যি মারি স্ক্রিন দেখে কাজ করো আর বলো না বৌদি এই বয়সে যদি একটু না লাগাই স্কিম তাহলে কবে লাগাবো যা যা বাচ্চা কেনা করো আর ভালো বাচ্চা কেনা হলে বিকেলে বাংলা মাল নিয়ে এসো সে কথা আর বলতে বৌদি দেখা যায় কত টাকা ইনকাম হয় বলছি তুমি একটা আইডিয়া পাও কোথায় শুনি ওরে বৌদি আমার কাছে আইডিয়ার ফ্যাক্টরি আছে তোমার একটু লাগবে নাকি না এখন লাগবে না পরে লাগলে নেবা নি ঠিক আছে যাও বাচ্চা কেনা করো হ্যাঁ হ্যাঁ যাই বৌদি যাই এ রং হবে রং পিসকেরি পিসকেরি এরকম রং সারা ভারতবর্ষে কোথাও পাবে না এটা নিজের হাতে তৈরি হাগুর তৈরি রং এই রং একবার খেললে আরও খেলতে ইচ্ছা করবে এবং মিষ্টি মিষ্টি লাগবে মুখে লাগলে কিন্তু কোনো ইনফেকশন হবে না নিজের হাতেও বানানোর রং হাগুর তৈরি রং তাই দেরি না করে সংগ্রহ করুন হাগুর কাছ থেকে এই ঠেলা গাড়ি থেকে সংগ্রহ করুন আর পাবেন না দুদিন ফুরিয়ে যাবে তাড়াতাড়ি সংগ্রহ করুন বলছি হাগু তুমি এত ডায়লগ পাও কোথায় আরে হে বৌদি এগুলো আমার কাছে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি ঠিক আছে বিকেলে এসো আসবো বৌদি আসবো আরে বাচ্চাও সাধু বাবা কে নেবে আমার ভালো ভালো রং সবাই গ্রামের ছেলে পেলেও দেখা যাচ্ছে না কোথায় গেছে কে জানে এই সামনে বাড়িগুলো দেখা যাচ্ছে দেখি ওইদিকে যাই এ রং হবে রং কেমিক্যাল ফ্রি রং এই রং মুখে লাগালে হাত পায়ে লাগালে কোথাও হবে না খারাপ স্কিন হবে না খারাপ সবসময় থাকবে ভালো এ ফেস মতন কাজ করবে নিজের বানানো তৈরি এই রং মশলার রং তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন ভালো ভালো বেলুন হবে পিচকারি হবে আর অন্যান্য জিনিস হবে তাড়াতাড়ি চলে আসুন সালা ভুল হয়ে গেছে এই রঙের সাথে যদি একটু বাংলা মাল বিক্রি করতাম তাহলে ভালো হতো এক কাজ করলে হবে না হোলির দিন বিক্রি করলে হবে না আজকে মোটামুটি রঙ বেঁচে চালাই দিই হোলির দিন খালি রং আর বাংলা ও বাবা এই রং হবে রং ভালো ভালো রং গ্রামের ছেলে পেলে কোথায় গেল তাদের চলে আসো ভাইপো চলে আসো ছেলে পেলে গুলো কি সব রং খেলা ছেড়ে দিলো নাকি ব্যবসা বা লস খাবো নাকি ওই তো কিছু ছেলে দেখা যাচ্ছে বাচ্চা ছেলে ওখানে গিয়ে একটু ব্যবসা কেনা করি যাই কি বলি কেন কানে শুনিস কালো বলিস কালো কেন কালো বলি কেন

কোন গ্রামের লোক রং বিক্রি করতে আইছো আমি উত্তর পাড়ার লোক আমার নাম হাগু ভালো ভালো রং আছে বুঝছিস আমার কাছে যেসব রং আছে না স্পেশাল যাবে না ওরে না আমার রং লাগালি তিন দিনের আগে মরতে না তাহলে কেনা যায় এক কয় টাকার রং বলো এই ছোট বাটি পঞ্চাশ টাকা বড় বাটি একশো টাকা দি বাবা কি বলে ছোট বাটি পঞ্চাশ বড় বাটি একশো আগের মানে রঙের যাত্রায় তো আমরা অনেক কম দামে কিনেছি বড় বাটি তিরিশ টাকা ছোট বাটি কুড়ি টাকা ও বাবা বাবা এই করোনা আসার পর সব কিছুর দাম বেড়ে গেছে তা বুঝতে পারিছো আর এসব ঘরে বানানো রং এসব বিদেশ থেকে কিনা রং না যে লাগালি পারে মুখের চিং স্কিন নষ্ট হয়ে যাবে এই নষ্ট যদি না হয় তা তোমার রং কিনে কি করব হ্যাঁ আমরা তো চাই মানুষের মুখ নষ্ট হয়ে যাক একদম ঠিক

আমার গ্রামে এসে আমার গ্রামে তো টাকা পয়সা নিয়ে যাবা আর সেটা কি হয় ফ্রি কি মাল দেবা না ও বাবা তোকে গ্রামে এসে তো মানে টাকা পকেটে ধরতিছে না এখন এটা বউনি হলো না এই বউনি না হলে আমাদের দু টাকা দাও চলো ফাজল মারা দু টাকার রং হয় এই দু টাকার রং হয় মানে দু টাকা দুটো বিড়ি হয় যায় রং হয় মানে ফালতু কথা এই তুই কি বিড়ি খাস বিড়ি মানে আমি সব কিছু খাই তোর বাবার দ্বারা নাইস করব দাদা ও বাবা তুমি আর বাপের দ্বারা জাতি পারলি তো কেন তোর বাপ কোথায় থাকে আমার বাপ কোথায় আছে ওই পুকুরের ভিতরে সাঁতার কাটতেছে আমার বাপ যাই দেখো

ও মা আমারে রং দিচ্ছে না আমারে বেলুন দিচ্ছে না পিসকারি দিচ্ছে না এই সাল আমার কাছে বিশাল একটি মানে একটি বাসা তুই কান্না করা যাই কর আমি কি পাগল দিয়ে কি তোর স্মৃতি দিয়ে দেবো মাল ও মা দেখো আমার বাড়ি কে আছে আমার পকেটের থেকে টাকা চুরি করে নিয়েছে এখন রং দিচ্ছে না

মা ও বাবা আমার রাং নিয়ে গেছে দিতে না টাকা নিয়ে রাং দিচ্ছে না এই এই বিটাটা বিশাল চালু মাল সবাই আসে এই বিটা ধরে কেলাও ওয়া ওয়া আমার টাকা নিয়ে গেছে এই বিটা আমার টাকা নিয়ে গেছে এসব তো সব কিতিকাল মাল তো আমার তো ফাসায় দেবে কেসের বাবা তুই কলা করিস কেন ওমা দেখো আমার পকেটে 50 টাকা ছিল এই বিটা আমার পকেটেতে 50 টাকা নিয়ে গেছে এখন রাংও দিচ্ছে না এ বেলুনও দিতে না পিসকারিও দিচ্ছে না এ বহুতিন না সব মিথ্যা কথা এসব মিথ্যা কথা আমার কাছে টাকা নেব কিসের জন্য ফাজলা মামারও হ্যাঁ আমাদের গ্রামে এসে ছেলে মেয়েদের পকেটে টাকা চুরি করছে না দাঁড়া আমি এখনই সালাসি বাসাবো গ্রামের প্রধানে ডাকবো তোর মেয়ে এখন দপ্তা খুলে দেবে ওরে বহুদিন আর সত্যি কথা বলছি আমি কিচ্ছু নিয়ে নিই আমি ভালোভাবে এদিকে যাচ্ছি ছেলেবেলাগুলো কি বলতেছে আমাদের গ্রামে আইসে ফিরিতে মাল দাও তা আমি কোথাতে ফিরিতে দেবো বলো আমাদের কিনে আনা মাল না দেখ শালা কেমন লাগে ফাঁসাই দিছি তো তোরে এই অত কথা শুনতে চাই না তুই টাকা নিয়েছিস মাল দিবি কিনা সেটা বল আরে বৌদি তোমার ভালোভাবে বলছি শুনতে পারো না আমি বাচ্চাদের কাছ থেকে টাকা নেবো কিসের জন্য হ্যাঁ

এখনো ভালো ভালো বলছি রং ফাং দিয়ে দে নাহলে কিন্তু তোর আজকে কিন্তু বিশাল মারধর হবে ও কাকিমা ও আমার পকেট থেকে চল্লিশ টাকা নেছে এখন আমার রং দেখছে না কিছু দেখছে না তোর কাছ তো নেছে হ্যাঁ কাকিমা আমার কাছ থেকে ও কাকিমা আমার কাছ তো নেছে আমাদের পকেটের ভিতরে হাত ঢুকায় ঢুকায় নেছে এই মালগুলো তো বিশাল ফাজিল হ্যাঁ আমার নামে বদনাম করতিছে আর মানে ওদের কাছ থেকে টাকা নিতে যাব নাকি হ্যাঁ এই তুই যে বলতেছিস যে টাকা নিস নাই আমার ছেলে না মিথ্যা কথা বল না এই দুইজন মিথ্র কথা বলছে ওরে বৌদি তুমি কি জানো ওর সব আর একটা মানে একটা মানে কালকে উঠে সাপ জানো এসব কি বিশ্বধর্মাল আমার মতন ছেলে ছেলেপুলের খোঁসাই দিচ্ছে বুঝতে পারিস অত সব আমি জানি না জানিনা গ্রামের প্রধান আসছে এবার সে যা করে করবে এ প্রধান আসুক আর যে আসুক আমি তো নিনি টাকা তা আমি কি করবো হ্যাঁ টাকা আমি তুই এদিকে আয় এদিকে তোর একটু চুমু খা যায় বালবার দেরিত্ব বল আমি আসছি বলে ধারে হ্যাঁ হ্যাঁ জা বালবার দূরত্ব বলো

হ্যাঁ হ্যাঁ ওই ওই ঝুমা তুমি বিশ্বাস না ঝুমা বৌদির একটু ফোন করো যে ফোন করে ভালো যে হাগুর চরিত্র কি খারাপ যদি বলে হ্যাঁ তাহলে আমি সব আমার মালপত্র এদের ফিরিতে দিয়ে দেব আমি শুনছিলাম নাকি ঝুমা বৌদির সাথে তোমার লাইন চলছে এই এসব তুমি ফোন করো আগে ফোন করো প্রধান মশাই ভালো করে বিচার করেন দেখেন আমারে যদি ফालतू ফालतু ফাঁসান আমি কিন্তু এই গ্রামগঞ্জের সব মাইক নিয়ে বলে বাড়াবো এই প্রধানের সাথে ঝুমা বৌদির লাইন চলছে একদম মানসম্মান ডুবে যাবে কিন্তু আপনার বলছি বলছ সত্যি বলছ তুই নিশ্চিত আরে কাকা আমি নিজে যাব কিসের জন্য ভালোভাবে বেচা করতে আইসি আমি যদি চুরি করতে আসতাম তাহলে অন্য কিছু করতাম এই দুই চার টাকা নিয়ে আমার কি হবে বলো সেটাও তো ঠিক কথা এই ছেলে ফেলে দাঁড়া ধরে দিচ্ছি বানান দাঁড়াও কাকা আমি একটা গেম খেলছি এই গেমের ভিতরে জানা যাবে ঠিক আছে এটা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে হ্যাঁ কি গেম দেখি এই শোন তোদের ভিতর তিনজনের ভিতরে যে সত্যি কথা বলবে তারা আমি ফ্রিতে তিনখানা পিস ক্যারি দেবো তিনখানা বেলুনের প্যাকেট দেবো আর এক গাদা রং দেবো কি সত্যি কথা যে আমি তোদের কাছে টাকা চুরি করেছি কিনা সত্যি কথা বল আমি মারবো না আর কিচ্ছু করবো না আর ফ্রি তে পিসকারি বেলুন ফেলুন সব দেবো আমি মারবো আমি তো সত্যি ঘটনা যেটা হয়েছে সেটা বল তোর তিনটে পিসকারি তিনটে বেলুন আর রং দেবো অনেকখানি বল এই শালা কেলো বলিস না বলিস না বললি কিন্তু ফেসে যাবো এই সত্যি দে তো সত্যি মানে একদম তিন সত্যি বল বলতিছে কি আমরা যা বলেছি সাম্মিততে কথা হইছো এই সবে নন নন চবলের কাজ এই মালটা প্রথমে এই সব নাটক করেছে তার জন্য ভাবিছি কি আমরাও করি আমরাও ফ্রিতে তে পাবানি আর আসলে এটা কোনো টাকা নেয় নাই আমাদের কাছ থেকে

বাচ্চা বাচ্চা ভুল করেছে আর মেরে না দেখেছো বন্ধুরা সৎপাতের ব্যবসা করতে গিয়ে কত বাধা আসে